হ্যালো, হোয়াটস আপ গাইস, ইজ গেমিং উইথ লাজন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। গাইস, এখানে প্রথম দুটি রাউন্ড আমরা ভিডিও করতে পারিনি গাইস, অনেক ফোনের অনেক ঝামেলা ছিল তাই ভিডিওটি হচ্ছিল না। এখন গাইস আমি ভিডিওটি করতে গাইস, আগের রাউন্ডটাতে তো রিফাত ভাই তাকে মেরে দিয়েছিল, তো টু আমাদের টু আর ওদের ওয়ান ছিল গাইস, আমাদের টু এবং ওদের ওয়ান ছিল। এখন কি হয় গাইস দেখে আসি। রাতে নেটের এত খারাপ অবস্থা আপনারা চিন্তা করতে পারবেন না, রাতে এত খারাপ অবস্থা। এখানে গাইস শটগান চেয়ে নিয়েছিলাম এখন এবং রিফাত ভাই দিয়ে দিয়েছিল শটগানটা আমাকে। একটু পরে দেখুন গাইস নেটের কি অবস্থা হয়। এখন তো গোয়াল ভালো পড়ছে কিন্তু সময় মতো বোঝা যাবে। স্টিল তো থাকি না গাইস, স্টিল তো থাকি না কোনো সময়। আরে ভাই কত পরে গ্লোয়াল পড়ছে দেখছেন গাইস, কত পরে গ্লোয়াল পড়ছে। আরে আরে প্যাক 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 করে প্যাক করে, আরে কি প্যাক হলো এটা, একটু আগে না দেখলাম প্যাক হচ্ছে। বল থাক গাইস আমি এখানে হিল করে নিয়ে আগে একজনকে হেডশট দিয়ে মেরে নিয়েছে ভাই। এটা কি কি হচ্ছে, এটা কখন আমরা জিতলাম ম্যাচটা? রিফাত ভাই একাই দুজনকে মারলো, থিয়েটারটা ঠিক আছে কিন্তু কখন জিতলাম আমরা? এটা কি হচ্ছে গাইস দেখতে তো পাচ্ছেন, এটা কি অবস্থা নেটের। কিন্তু সমস্যা নাই গাইস, দেখা যাক কি হয়। কিন্তু গাইস যদি ম্যাচটা হারতে থাকি আর নেট যদি এরকম থাকে তাহলে গাইস ঠিকই সমস্যা হতো, তাহলে গাইস নিজের কাছে সমস্যাটা মনে হতো, অনেক খারাপ লাগে গাইস এরকম হলে। খেলা যায় না গাইস, এরকম ভালো মতো খেলাই যায় না। গ্লোয়াল তো ভালো পড়ছে কিন্তু ওরা নিচ দিয়ে যাচ্ছে, নিচ দিয়ে নিচ দিয়ে, এদিকে একটু হোল্ড করি না, নিচে নিচে, এটা নিচ দিয়ে কই যাচ্ছে রে ভাই, এটার পিছিয়ে পিছিয়ে যাই আমি। একটু গ্লোয়াল মেরে নিয়ে নিলে ও হেডশট দিলে আমি শেষ। এদিক দিয়ে নাকি উপরেই মনে হয় আছে, ডানে যাই, ডানে যাবো নাকি, হ্যাঁ এদিকেই আছে। আরে ভাই এখানে দুটো কোথেকে আসলো, একটা শট দুটো শট, ও আর একটা শট, এটা কি হলো, আমাকে মেরে দিল রে ভাই। আরে ও ভাই রিফাত ভাই ভিক্টোরি করে দিয়েছে। ছয় নম্বর রাউন্ড গাইস, দেখা যাক কি হয়। আচ্ছা ভাই ছয় নম্বর রাউন্ড কি করে হয়, এটা চার নম্বর, হ্যাঁ ঠিক আছে। মাঝে মাঝে তো গাইস গাড়ি নাও পাগলামি করে, কি যে হয় ওদের কিছুই জানি না। আর কাস্টম গ্লিচ দিলে তো আরো মাথা নষ্ট হয়ে যাবে। এদিক দিয়ে কি আসবে কেউ মনে হচ্ছে না, তো রোলটা তো মেরে রাখছে। ও ভাই আছে আছে একজন, আমি এদিক দিয়ে যাই। আরে 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 এদিকে আছো নাকি কেউ, আরে এদিকে তো নাই রিফাত ভাই, এখানে রিফাত ভাই তো ড্যামেজ দিচ্ছে রে। কই তুমি কই ভাই, দেখছেন 99 পিং, ও হেডশট দিয়েছি, হেডশট হেডশট, আরেকটা মনে লাগলেই মরে যাবে। ভাই কখন মরে গেলাম কিছুই বুঝলাম না, আমি ওকে হেডশট পর্যন্ত দিলাম, আবার দেখেন গাইস 99 প্লাস পিং। এখন তো পিং এর অবস্থা দেখছেন গাইস কি হচ্ছে। এদিক দিয়ে সোলো ভার্সেস ড্র কি করা যায় দেখি, হ্যাঁ এটাও শেষ। আরে ভাই কি হচ্ছে আমাদের সাথে, এবার কি গান নেওয়া যায়। গ্লোয়ালটাকে নিয়ে নিই, শটগানটা নেব তারপরে। এদিকে আছে নাকি গাছ বুঝতেছি না তো, কই এনিমিগুলো, আর এদিকে তো নাই। হ্যাঁ এখানে 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 একজন আছে,
আরে ভাই পিছন দিয়ে যাই, পিছন দিয়ে, এখানে মনে হয় ঘরের ভিতরে একটা। আরে ভাই মাত্র 12 ড্যামেজ, কি হলো এটা? এ ভাই আমার কাছে এসে বসে আবার আবার, এ ভাই গ্লোয়াল পর গ্লোয়াল পর ওপি, আরেকটা আরেকটা, এত মারি মরে না কেন ভাই? আরেকটা 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 শট, আরেকটা শট, লাস্ট শট, লাস্ট শট, এক গুলি ছিল ভাই, এটা এক গুলি ছিল তো ভাই। কই গেল তুমি? এই পিছে পিছে, হ্যাঁ রিফাবের কাছে এই মেয়েটা, ভাই সেটা তিথি আপু, তিথি একজন মেয়ে খেলছে এটা। আরে ভাই আরে আরে লাই কত, এত খারাপ হয়ে গেছে শটগান আপডেট পরে। না না এটা আমি কী বললাম, না না শটগান তো খুব ভালো। আরে প্যাক প্যাক হ প্যাক হ, আরে ভাই এতক্ষণ পরে হিল হচ্ছে। হ্যাঁ কই কই তুমি কই, তারেক ভাই তুমি কই? হ্যাঁ হ্যাঁ ভাইয়ের কাছে, রিফাবের কাছে ভাই। আমার কি আমার বসার প্রেস বাটনটা কাজই করছে না ভাই, বুঝলাম না আমি। এ এটা কি হলো, হোয়াট দ্য হেল ম্যান, রিফাব দা মরে গেল কিভাবে? আল্লাহ আমার নেট খারাপ, আমি কিভাবে ওকে মারবো? আরে ভাই 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 সাবধানে, দুটো শট আর মরে না কেন, লাস্ট শট। ও ভাই ভাই ওরও মনে হয় নেট খারাপ, না হলে এরকমটা হলো কেন? আল্লাহ। তো গাইস ভিডিওটা লাইক করে দিবেন এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। ভাই বুড়ে বেড়াটার কথা আপনারা রাখবেন, লাইক দিয়ে দিবেন গাইস এন্ড সাবস্ক্রাইব। ভাই 99 প্লাস পিং কি করবো, এদিকে আমি শিওর আমাকে মেরে ফেলেছে, বললাম না গাইস এরকম নেট থাকলে মনটা চায় কি বলবো গাইস, মোবাইলটা আসার দিতে মন চায়। মোবাইলের তো দোষ না, নেটওয়ার্কের সমস্যা। এদিকে দেখি রিফাব দেখি করতে পারে, আরে ভাই দাঁড়ায় রয়েছে কেন? ভাই কিভাবে মরে গেল এত তাড়াতাড়ি? একটা গ্লোয়াল নিয়ে নেই, আর একটা ডেসার্টিকল, আর উডপিকার নিয়ে নিবো মনে হচ্ছে, উডপিকার নিয়ে নিই, অন্য কোনো গান এখন চালাবো না। নিফাদের আবার নেট নেই, 16 বছর যদি ঘরের ভিতর দিয়ে যাই, নেট এসে বলেছে হয়তো বা এদিকে না, এখন সামনে দিয়ে যেতে হবে। কই ওরা বুঝি, সামনে এই বাম পাশেও একটা আছে, কাকে আগে মারবো? হ্যাঁ এটা বলি, ও ভাই আমার তো বেশ নেই মনে নেই, একটা মাল দিয়েছিস গাইস, ওরা তো এটা বলি ভালোই চালাচ্ছে। আবার 16 ভার্সেস ডুও, এই ডাউনটা মনে হচ্ছে কি রিহদবার নেট নিয়ে আমরা দুজন এক জায়গায় খেলতেছি, আমাদের দুজনের নেট খারাপ, এরাউন্ড তো ডিফেট শিওর, 500 বার্সেস গ্যারান্টি। রাইস্টারের চেয়ে বেশি মুভমেন্ট দেখাচ্ছে নেটের কারণে, হেড শট কি লাগবে নাকি? ডিফেট আর আমি এডাব্লিউ নিবো নাকি বুঝতেছি না, ওরা তো ভালো খেলা দিচ্ছে না, এডাব্লিউ তো চালাতে পারি না, শর্ট নিয়ে
করা যায়। এবার দেখছেন যাওয়ার আগে রিফাত ব্যাকে 150 ড্যামেজ, আবার যাওয়ার আগে আমাদের ড্যামেজ দিয়ে দেয়। দৌড়ের থেকে খেলতেছে ওরা, ওদের এখানে কোনো লুট আছে কিনা, আমার লুটের দরকার, MP40 দরকার, দেখি MP40 আছে কিনা। আরে ভাই আমার মনের কথা কিভাবে বুঝলো ওরা? আরে 99+ পিঙ্ক প্যাক করে নিলাম আগে, এদিক দিয়ে নিলে এসে মেরে দিলাম, দেখতে পাবো। রিফাত ব্যাকা পড়ে গেছে, এখানে তাড়াতাড়ি যেতে হবে। কিন্তু আমি আরেকজনের কে দেখতেছিলাম আর এখান দিয়ে মেরে দিলাম ভাই। পাঁচটা তিনের পরে না চার হয়, পাঁচ হলো কিভাবে ভাই? পাঁচ পাঁচ হয়ে গেল, তাড়াতাড়ি খেলতে হবে। পাঁচটা পাঁচটা রাউন্ড হয়ে গেল, তাড়াতাড়ি এখন ভাই। আর নেটটা যাইস না, নেটটা ভালো থাকলে ভাই, নেটটা যাইস না। এই রাউন্ডটা ভালো সাবধানে খেলতে হবে, নাহলে ম্যাচ হেরে যাবো তো। এদিক দিয়ে যাই, আমার এখানে গেছে অনেক নয়েস, অনেক মানুষ হাসাহাসি করতেছে, একটু বাইরে শব্দ। ও ভাই ওপি হেডশট অ্যান্ড নক, এখানে ডাবল রেখে ডাবল এডালুম চালাচ্ছে বারবার। এত ভালো এডালুম চালাতে পারো তুমি? আরে গ্লো অপি, হ্যাঁ ওপি, দুজন দুজনকে মেরে দিলাম, আর একটা রাউন্ড যদি জিততে পারি কোনোভাবে রে ভাই, তাহলে আমরা বুইয়া। দেখি এই রাউন্ডটা জিততে পারি নাকি, কোনো চান্স নেওয়া যাবে না, ডাইরেক্ট খেলতে হবে। জন্য শটগান নিয়ে নিলাম, এখানে গাইস অনেক নয়েস, সে কারণে একটু শব্দ আসতে পারে বাইরে, সো একটু ম্যানেজ করে দেখে নেবেন, সরি গাইস। এখানে তো নাই তোমার রিফাত ভাই বলতেছে কি? রিফাত ভাই বলতেছে ওদের ওখানে বসে, ওরা দুজন বসে আছে, হোল্ড করেছে একদম এখানে। রিফাত ভাই বলতেছে ওইখানে আছে, হ্যাঁ হ্যাঁ 90 ড্যামেজ, দুজনে এখানে, কেউ বের হয়নি। ওরা চাচ্ছে কি আমরা ওর ওখানে রাজ দিব, হ্যাঁ আমরা ওর কাছে রাজ দিই আর ও এক্সট দিয়ে দেখে এটা যাচ্ছে। আরে ভাই এদিকে কেমনে ড্যামেজ দিলাম 23 মাত্র, একটা এক্সট খাইলি শেষ। ওরা একটু বেরো ভাই, একটু বেরো। আরে ড্যামেজ, ওপি ড্যামেজ, অনেক ড্যামেজ দিছি তো, মরে না তো কেউ, একটু লংয়ে থাকি আমি, ওয়ান টপ দেওয়ার চেষ্টা করবো। ওপি একটা ওয়ান টপ লেগে গেছে, এতক্ষণ পরে ন কি বলবো বুইয়া। ও ভাই তো গাইস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবেন।